মনে হয় যে আমি প্রথমেই আজাদ ভাইকে আমন্ত্রণ করব যে আমাদের আজকের এই ডায়াসে বসে, কারণ আমার মনে হয় যে সবাই ওনাকে না দেখলে আমার মনে হয় যে আমার কি বলে শুভেচ্ছা বক্তব্য আমার মনে হয় যে ঠিক হবে না কি। ধন্যবাদ আজাদ ভাই। আমি জাস্ট একটি বা দুটি, কারণ আজকের আসলে দিনটি শুধু ওনার জন্যই, আমি জাস্ট দুটি পয়েন্টই বলতে চাই। প্রথম হচ্ছে যে আসলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বা বাংলাদেশ যে ধীরে ধীরে যেভাবে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি, সেখানে যে বাংলাদেশের উদ্যোক্তা তথা ব্যবসায়ীদের যে বিশাল কন্ট্রিবিউশন, আমার মনে হয় যে আমাদের এই আয়োজন বা আমাদের এই উদ্দেশ্যই কিন্তু তা প্রমাণিত করে। একইভাবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে আজকের যে তরুণ সমাজ বা আজকের যে তরুণ প্রজন্ম যারা উদ্যোক্তা হতে চায়, যারা আজকে এখানে উপস্থিত, এবং তারা যদি এই সাকসেসফুল উদ্যোক্তাদের কাছ থেকে তাদের জীবন বৃত্তান্ত বা তাদের ইন্সপিরেশন না পায়, তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখলো যে গতি, সেই গতিটা কিন্তু তারা নাও পেতে পারে। বাংলাদেশে আমরা সবাই বলি অনেক সমস্যা, কিন্তু এই সমস্যার মাঝেই কিন্তু একে আজাদ সাহেবরা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছেন। এই সমস্যার ভিতরেই কিন্তু আজকে 50,000 লোকের কর্মসংস্থান বন্দোবস্ত করার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা আজকে কেন এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপ প্রোগ্রামটা আমরা এখানে করছি, এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপ প্রোগ্রামের পিছনে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই নতুন প্রজন্ম জানতে হবে, জানা উচিত যে ওনারা কী অবস্থায় বা কী প্রেক্ষিতে আজকের এই অবস্থানে পৌঁছিয়েছে, এবং একইভাবে যে আজকে প্রযুক্তির যে উৎকর্ষতা সাধিত হয়েছে, এবং সারা পৃথিবীতেই কিন্তু ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া জয়েন্টলি কাজ করে। কারণ আমি যদি এই মঞ্চে দাঁড়িয়ে বলি যে আজাদ ভাই আজকে 50,000 লোকের কর্মসংস্থান করেছে, বাট বিশ্ববিদ্যালয় যদি তার সাথে হাত মিলায়, তার গবেষণার সাথে, তার অ্যাক্টিভিটিসের সাথে যদি আমাদের শিক্ষক ছাত্র সবাই যদি একত্রিত হয়, তাহলে এমনও তো হতে পারে যে এই 50,000 লোকের কর্মসংস্থান 50 লক্ষেও পৌঁছাতে পারে। তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশ যে ব্যবসার জন্য যে অফুরন্ত সুযোগ তৈরি করে দিচ্ছে, বা বাংলাদেশে যে শ্রমশক্তি, বাংলাদেশের মানুষের যে অফুরন্ত সুযোগ, সেখানে কিন্তু আমাদের এই একাডেমি ইন্ডাস্ট্রি লেকচার সিরিজের মূল টার্গেটটাই হচ্ছে এখানেই, যে আমরা চাই যে হামিম গ্রুপ সারা পৃথিবীর সব দেশে তার ব্রাঞ্চ থাকবে। কারণ প্রশ্ন হচ্ছে যে মডেলটা তো তৈরি হয়ে যাচ্ছে, কারণ এমন যদি হতো যে মডেলটা তৈরি হয়নি, আজকে হামিম গ্রুপ যদি বাংলাদেশে, আজকে টাটা যদি ইন্ডিয়া থেকে সারা পৃথিবীতে টাটা যদি ছড়িয়ে যেতে পারে, তাহলে আমরা কেন সেটা ছড়িয়ে যাব না। তাই সেই কারণে আমরা বলতে চাই যে আমরা চাই যে আজাদ ভাই, হামিম গ্রুপ এবং অন্যান্য যারা আজকে সাকসেসফুল ইন্ডাস্ট্রি লিডার, তারা একাডেমিশিয়ানদের সাথে তারা বসবে। কারণ বাংলাদেশের একাডেমিশিয়ানরা শুধুমাত্র সার্টিফিকেট বেসড গ্রাজুয়েট তৈরি করবে, এটা আমরা চাই না। আমরা এই বিশ্ববিদ্যালয়তে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ঠিক আজকে যখন কথা বলছি, আমি যদি হঠাৎ করি টাটার উদাহরণটা আমি উদাহরণ হিসাবেই টেনে নিয়ে আসলাম, কিন্তু আমি বলতে চাই যে এই মুহূর্তে কালকে রাত্রেই আমাদের এখানে এসে পৌঁছেছে টাটা স্টিলের ডাইরেক্টর অপর্ণা শর্মা, এবং উনি আমাদের গেস্ট হাউসে আসেন। ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপে আমরা নতুন প্রজন্ম তৈরি করতে চাই। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমি আজাদ ভাইয়ের হাতে ছেড়ে দিতে চাই। আমি চাই যে আসলে আমরা ওনার কাছ থেকে আরও শিখতে চাই, আমরাও ইন্সপিরেশন পেতে চাই। সবাইকে ধন্যবাদ, এবং আজাদ ভাইকে স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ইন্সপিরেশন যার মধ্যে, তার কথা, তার অভিব্যক্তি, তার প্রেরণা আমাদেরকে অনুপ্রাণিত করবে, সেই প্রত্যাশায় আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব একে আজাদ। আজাদ স্যার আমাদের ছাত্রদের উদ্দেশ্যে এখন তার সময়টুকু দেবেন, এবং ওনার বলার পরপরই ইন্টারাকশনের জন্য তৈরি থাকবে আমরা, আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বা বিভিন্ন মিডিয়া কর্মী, এই মিলনায়তনে যারা আছেন তাদের সবার জন্য আসলে উন্মুক্ত হবে মঞ্চটি। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। আজকে আমার জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, যারা আপনারা আমাকে সম্মানিত করেছেন, আমাকে আহ্বান করেছেন আপনাদের সামনে কিছু বলার জন্যে। এটা আমার দ্বিতীয়বার আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে, এবং এই জন্যে আমি কৃতজ্ঞ জানাই আমার বিশিষ্ট বন্ধু এইটার ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান জনাব সবুর,
আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির সভাপতি ছিলাম, উনি ঢাকা চেম্বারের সভাপতি ছিলেন। আমাদের সাথে একটা মধুর সম্পর্ক দীর্ঘদিনের, যদিও আমাদের যাতায়াত কম হয় কিন্তু আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটা আছে। আমার অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরব। তাহলে আপনি এর মধ্যে থেকে আপনাকে বের করতে হবে যে কোন জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে এখানে চলে আসতে। একটা শব্দে যে সততা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, এ একটাই কোনো কাজ হয় না, এ সমস্ত কিছুর একটা কম্বিনেশন লাগে একটা জায়গায় যেতে হলে। তো সেই কারণে আমি শুরু করছি। আমি আমার জন্ম 1959। আমাদের পাঁচ ভাই চার বোন, পাঁচ ভাই চার বোনের আমাদের সংসার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, পাঁচ ভাই চার বোন। আমাদের আমার বাবার আয়ের উৎস ছিল মেইনলি এগ্রিকালচার। আমাদের যে ল্যান্ড প্রপার্টি ছিল সেটার থেকে আমরা কিন্তু যে আয় হতো সেটার থেকে আমরা লেখাপড়া করেছি। আমাদের সময় এরকম শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষ ছিল না। আমরা গ্রামের সাধারণ একটা স্কুলে আমরা টিনের ঘরের মধ্যে পড়াশোনা করেছি, সেখানে কোনো ফ্যান ছিল না। আর স্বাভাবিকভাবেই আমরা ওই সময় বাইসাইকেল বা পায়ে হেঁটেই আমাদের স্কুলে, এরকম গাড়ি ঘোড়ারও ব্যবস্থা ছিল না। 1970-এ আমি পঞ্চম শ্রেণীতে যখন স্কলারশিপ পাই, তখনই আমার ফ্যামিলি আমার উপরে একটা স্পেশাল অ্যাটেনশন দেয় যে আমাকে দিয়ে বোধহয় কিছু হতে পারে। তো তারপরের থেকেই আমার বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন এবং অনেক বড় কিছু আমাকে হতে হবে এই ধরনের আমার মাথার মধ্যে একটা সবসময় উনি ঢুকিয়ে দিয়েছেন যে সবসময় আমাকে অনেক কিছু বড় হতে হবে, দেশের মধ্যে একটা কিছু করতে হবে, নিজের পরিবার এবং সমাজের জন্য কিছু করতে হবে, এটা ছিল তার স্বপ্ন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েই দেখুন আমি ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলাম দীর্ঘদিন। আমি ছাত্র রাজনীতি, যারা তৎকালীন বাম রাজনীতি করতেন তাদের সংস্পর্শে ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ইন্টারমিডিয়েটে না, আমি 1976-এ ম্যাট্রিক পাশ করি। ম্যাট্রিক পাশ করে ছাত্র রাজনীতিতে এতখানি সক্রিয় ছিলাম, আমি দুবছর আমার ব্রেক অফ স্টাডি হয়, যেখানে আমার 78-এ ইন্টারমিডিয়েট পাশ করার কথা আমি পাশ করি 1980-তে। দুবছর আমার ব্রেক অফ স্টাডি হয় বিকজ অফ দ্য সক্রিয় পলিটিক্স। তো সক্রিয় পলিটিক্সের মধ্যে ওখানে মূল মন্ত্র ছিল, কেন আমি লেখাপড়াকে ইম্পর্টেন্স দেইনি, তখন আমি সোশ্যালিজমে বিশ্বাস করতাম যে অন্য তখন রাশিয়া, চীন ওইসব দেশ, সমাজতান্ত্রিক দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে শিক্ষা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই কটা জিনিসের মানুষের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র। তাই সেই রাষ্ট্র আমাদেরকে বানাতে হবে যেখানে এই মানুষের অর্থ কষ্ট থাকবে না, চিকিৎসার অভাব থাকবে না, সেই স্বপ্ন নিয়েই কিন্তু এগোচ্ছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমার ভিতর আসলো যে আমাকে আরও উচ্চশিক্ষা নিতে হবে। তো 1980-তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্সে ভর্তি হই। অ্যাপ্লাইড ফিজিক্সে ভর্তি হওয়ার পিছনেও একটা যুক্তি আছে, আমি অনেকগুলো সাবজেক্টেই চান্স পেয়েছিলাম, ফার্মাসিতে চান্স পেয়েছিলাম, বায়োকেমিস্ট্রিতে চান্স পেয়েছিলাম, ইকোনমিক্সে চান্স পেয়েছিলাম, তারপরেও আমি অ্যাপ্লাইড ফিজিক্সে যে আমি পাশ করে আমাকে একটা ভালো চাকরি নিতে হবে, যে সাবজেক্টে পাশ করলে আমি চাকরি পাই, সেটাই আমার একটা বড় স্বপ্ন ছিল। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন পূবালী ব্যাংকের একজন ম্যানেজার তিনি ছিলেন, ইত্তেফাক ব্রাঞ্চের উনি ম্যানেজার, তার কাছে একদিন বেড়াতে গেলাম। উনি তখন একটা আমাকে পরামর্শ দিলেন, বললেন যে দেখেন আমরা যারা চাকরি করি এই চাকরির উপরেই পুরাটা জিনিস নির্ভরশীল, চাকরির বাইরে কোনো কিছু চিন্তা করতে পারি না। মাসের 20 তারিখের পরের থেকেই গণনা করতে থাকি যে কবে 1 তারিখ আসবে আর স্যালারিটা পাবো, 20 তারিখের মধ্যেই মাসের পুরা টাকাটাই শেষ হয়ে যায়, আর ওই 10 দিন টেনশনে থাকি যে 1 তারিখ কবে আসবে। অতএব উনি একটা সাজেশন দিলেন যে বাবা যদি পারেন কিছু এই ছাত্র অবস্থার থেকে কিছু চেষ্টা করেন, কারণ পাশ করে যাওয়ার পরে তখন আর ধৈর্য থাকবে না নতুন কিছু করার, তখন আপনার চাকরিতে ঢুকতে হবে, আর এই চাকরিতে একবার ঢুকলে এরপর যে আপনি এই বন্ধনে আপনি আটকে পড়বেন আর এখান থেকে বেরোতে পারবেন না। তো এই কথাটা আমার মনে রইল, কথাটা আমি ভাবলাম, তখন আমার ভিতর এই চিন্তা হলো যে আমি পাশ করে বেকার থাকবো না, আগেই কিছু আমাকে করতে হবে। তখন আমার রুমমেট ছিল ফার্মাসিস্ট, আমরা দুজন একটা ফার্মাসিউটিক্যাল চিন্তা করলাম,
রংপুরে, ওনার বাড়ি ছিল রংপুরে, রংপুর ফার্মাসিটিক্যাল। তখন ফার্মাসিটিক্যাল আমাদের দুজনেই তেমন কোনো টাকা পয়সা ছিল না, তো এখন অফিসেও তখনও এটা চালু হয়ে গেছে। তখন শিল্প ব্যাংক ছিল আপনার, এখন যে শিল্প ব্যাংক স্টেডিয়ামের পাশে হাইরাইজ একটা বিল্ডিং, ওখানে এই শিল্প ব্যাংকটা ছিল না, ওটা তো নির্মাণাধীন ছিল। শিল্প ব্যাংকের অফিস ছিল অগ্রণী ব্যাংকের যে হেড অফিস, আপনার যদি কেউ চিনেন অগ্রণী ব্যাংক, ওই হেড অফিসের পাঁচতলায় তখন ছিল শিল্প ব্যাংকের অফিস। ওখানে আমাদের প্রজেক্ট জমা, ওখানে আমি যেতাম। তো আমার রুমমেট দেখে চাকরি, আমাদের দুজনের টাকা নেই, উনি একটা লিবিয়াতে চাকরি নিয়ে চলে গেল। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমি খুব হতাশ হয়ে গেলাম। হতাশ হয়ে আমরা ভাবছিলাম কী করবো, এটা কন্টিনিউ করবো কি করবো না। আবার নতুন উদ্যোগে শুরু করলাম 84-তে। আবার দেখি তখন শ্রীলঙ্কায় তামিল সমস্যা প্রচণ্ড আকার ধারণ করেছে, তাদের ভিতর প্রচুর হানাহানি হচ্ছে, এই কাস্টমাররা বিকল্প দেশ খুঁজছে। তখন বাংলাদেশে একটা অনেকেই আমাদের কাছে অ্যাপ্রোচ করলো যে আমরা রেডিমেড গার্মেন্টসের প্রচুর সম্ভাবনা। তখন আমরা রেডিমেড গার্মেন্টস নিয়ে চিন্তা করি কেন, আমরা কয়েকজনে মিলে আমরা একটা রেডিমেড গার্মেন্টসের দিকে আমি আগাইলাম। এটা শুরু করতে করতে ব্যাংক লোন নিয়ে, পার্সোনাল লোন, পার্টনারশিপ সব কিছু করে আমরা 85-এর প্রথম দিকে আমি শুরু করলাম। শুরু করার 3 মাসের মধ্যেই আমেরিকা কোটা ইম্পোজ করলো বাংলাদেশের উপরে, যে বাংলাদেশ থেকে তারা কোটা নির্ধারণ করছে, এর পরিমাণে বেশি মাল তারা নেবে না। তো আমি এমনিতে নতুন, অভিজ্ঞতা নাই, আমার ফ্যাক্টরি লে অফ হয়ে গেল। তখন আমি 7 লক্ষ টাকা ব্যাংক লোন নিয়েছিলাম। তো অনেক লোন হয়ে গেল, অনেক ওয়ার্কারদেরকে বেতন মোটামুটি দিয়ে বিদায় করা হয়েছে, কিন্তু বাড়ি ভাড়া তো প্রতি মাসে বাড়ছে, বাড়িওয়ালা তো খুব কঠিন। বাড়িওয়ালা সম্বন্ধে আমি একটা কথা বলি, আমার বাড়িওয়ালা ছিল এত কঠিন, কৃপণ লোক। এই বাড়িওয়ালা রেগুলার আমার ফ্যাক্টরির সামনে এসে বসে থাকে যে আপনার ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমার কি অসুবিধা, আপনি বাড়ি ভাড়া দেন। তো এখন আমি তখন ইউনিভার্সিটি হলে থাকি, ফজলগল হলে থাকি আর ফ্যাক্টরি চালাই। মানে খুব নিজের কাছে এত অসহায় মনে হলো যে এখন আমি কি করি, যে একে তো বাড়ি ভাড়া বাড়ছে, ব্যাংকের থেকে লোন নিয়েছি, ইন্টারেস্ট বাড়ছে, তা আমি কেমনি টাকাগুলো দেব। আর আমার প্রতিনিয়ত পরীক্ষা, আমাদের অ্যাপ্লাইড ফিজিক্সে প্রচুর প্র্যাকটিক্যাল ক্লাস, এক সকালে আমাদের লাঞ্চের আগ পর্যন্ত সকাল 8টার থেকে ক্লাস শুরু হতো, 8টার থেকে লাঞ্চ পর 1টা পর্যন্ত শুধু সমস্ত থিওরিটিক্যাল ক্লাস, আবার লাঞ্চের পরের থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়। তো একেতে কী করি, এ মানে আমি খুবই একটা অসহায়ের মধ্যে পড়ে গেলাম যে আমি জীবনে এখান থেকে যদি বেরোইতে না পারি তাহলে তাও সব কিছুই, আমার পরিবার, ব্যাংক ঋণ আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তো কিছুই করতে পারলাম না। তখন হতাশার মধ্যে হঠাৎ করে শুনলাম আমাদের ফজল হকলের কার্জন হলের উল্টা দিকে শিশু একাডেমি আছে, শিশু একাডেমি, তো ওখানে একটা মিটিং হবে। তো মিটিং কারা, যে গার্মেন্টসের নতুন মালিকরা একটা মিটিং ডেকেছে, তো ওই মিটিংয়ে আমাকে যেতে বলছে, আমি গেলাম। তো মিটিংয়ে তখন আমি ইউনিভার্সিটি হলে থাকি, আমার গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, ওখান থেকে ফ্যাক্টরি চালাতাম। ওখানে যাওয়ার পরে দেখি সবাই খুব উত্তেজিত বক্তৃতা দিচ্ছে যে যারা পুরানো মালিক, যারা তারাই আমাদের শোষণ করছে, তারাই চাচ্ছে না আমরা নতুনটা সার্ভাইভ করি, তাই পুরানোদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। তো পুরানোদের বিরুদ্ধে এরা আমাদেরকে চায় না, আমরা সার্ভাইভ করি। তো তার মধ্যে ছিলেন এই যে হাজি মকবুল সাহেব, এই আমাদের মোহাম্মদপুরের এক সময় এমপি ছিলেন, উনিও খুব চালামি বক্তৃতা দিলেন। এম আর সিদ্দিকী সাহেব আমাদের এক সময় অ্যাম্বাসাডার ছিলেন এবং সেকেন্ড কমার্স মিনিস্টার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয় কমার্স মিনিস্টার উনি ছিলেন। তারপর প্রফেসর মাজহারুল ইসলাম সাহেব, উনি ভিসি ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, বাংলা একাডেমির উনি এক সময় ডিজি ছিলেন, উনি, এদের সাথে আমার পরিচয় হয়ে গেল। এরা সবাই নতুন এবং সবার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তখন আমিও গিয়া, আমার তো কেউ ডাকে নাই, আমি নিজেরতে বললাম যে আমি কিছু বলবো, তা আমিও যাইয়া জ্বালাময় বক্তৃতা দিলাম। জ্বালাময় বক্তৃতা দেওয়ার পরে এই সবার সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেল, সব নতুনরা এক হয়ে গেলাম। তো নতুনরা এক হয়ে যাওয়ার পরে আমরা আন্দোলন করলাম যে না, পুরানোরা কিন্তু অল্প কিছু ছিল, তার মধ্যে ছিলেন এমআর নুরুল কাদের খান, উনি ইন্তেকাল এক সময় সচিব ছিলেন, উনি মারা গেছেন। তারপরে ছিলেন আজিম সাহেব, আজিম মান্নানের আজিম, উনি সন্দীপের এমপি ছিলেন, উনি মেজর মান্নান, চিটাগাংয়ের মেয়ে ছিল, ঢাকাতে ছিলেন সুবিদ আলী টিপু, এক সময় গার্মেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। এরা কিন্তু এক আর আমরা পুরানোরা এক। তো যাই হোক, একটা স্টেজে উনি ইলেকশন দিতে বাধ্য হলেন, আমি সেই আমরা একটা প্যানেল করলাম। মেজর জেনারেল খলিল উনি ছিলেন, উনি এক সময় বিডিআর এর ডিজি ছিলেন,
উনাকে সামনে নিয়ে আমরা একটা প্যানেল দিলাম, সেই প্যানেলে আমরা ইলেকশনে জিতলাম। ইলেকশনে জেতার পরে আমাদেরকে হলো কি, উনিশশো তখন গোলাম মোস্তফা সাহেব, উনি ছিলেন কমার্স সেক্রেটারি, যারা সিনিয়র অনেকেই ছিলেন গোলাম মোস্তফা সাহেবকে, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন, উনি আর মেজর জেনারেল খলিল আমাকে ইউএনডিপিতে টাকা দিল যে বাংলাদেশে গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের মার্কেট রিসোর্স করার জন্যে আমাদেরকে রাশিয়া, তখন দুই জার্মান আলাদা, ইস্ট বার্লিন, ওয়েস্ট বার্লিন, হাঙ্গেরি, এই চারটে দেশের জন্যে আমাকে সিলেক্ট করলো যে আমরা মার্কেট রিসোর্স করতে যাব, এবং পুরো টাকাটা ইউএনডিপি দিল। তখন আমি অনার্স ফাইনাল ইয়ারে, এখন একদিক দিয়ে প্রথম বিদেশে যাওয়ার সুযোগ, আর একদিক দিয়ে আমার অনার্স পরীক্ষা, তা এখন আমি কোনটা যাব, আমি দুইটা কোনোটারই তো লোভ সামলাইতে পারি না, ওইটারও যাইতে হবে আবার অনার্সে। এখন আমি হিসাব করে দেখলাম আমার যা, আমাদের তো সেমিস্টার সিস্টেম, আমরা জানি মার্ক, আমরা জানি কে কী মার্ক পেয়েছি, সব জানিয়ে দেওয়া হয়। আমি দেখলাম যে কোনো মতে আমার যে তিনটে পরীক্ষা, তার মধ্যে আমি যদি এই দুটো দেশে যাই তাহলে আমার অনার্স আমি ই পাই, আমার একটা পরীক্ষা চলে যায়, তাতে আমার 75 মার্ক চলে যায়, 75 মার্ক চলে যায়, আমি কোনো মতে আমার ফার্স্ট ক্লাস হচ্ছে না, আমি যদি রাশিয়া এই চারটে দেশে নাও যাই, আমি আমার ফার্স্ট ক্লাস হয় না, আমি সেকেন্ড ক্লাস পাই। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি দুটো দেশে যাব, আমি রাশিয়া এবং ইস্ট বার্লিন গেলাম, ওয়েস্ট বার্লিন গেলাম। তখন ওয়েস্ট বার্লিনের, ইস্ট বার্লিনের আমাদের অ্যাম্বাসেডার স্যার উসমানী সাহেব, আপনারা মিস্টার উসমানী, উনি এখন এই যে আঞ্জুমান মহিদুল ইসলাম আছে ওইটার উনি দেখাশোনা করেন, অ্যাম্বাসেডার ছিলেন তো জার্মান। যাই হোক, ওখান থেকে ঘুরে আসার পরে কিন্তু আমার আর দুটো দেশে গেলাম, দুটো দেশে গিয়ে আমার দুটো পরীক্ষা আমার মিস হলো, তাতে হলো কি আমি আর বাকি দুটো দেশে গেলাম না, ওয়েস্ট বার্লিন হাঙ্গেরি গেলাম না, আমি ইস্ট বার্লিনতে চলে আসলাম। এসে আমি 150 মার্ক আমার, তারপরও আমার সেকেন্ড ক্লাস ফার্স্ট হলাম। অনার্স পরীক্ষার পরে এর মধ্যে আন্দোলন চলছে, এরশাদ একবার হল থেকে আমাদের ভ্যাকেট করে, আবার হলে যাই, এরকম 5, আমাদের 3 বছরের কোর্স আমাদের 8 বছর লেগেছে, আমাদের আমরা 80-তে ভর্তি হয়েছি, 86-এ আমাদের অনার্স কমপ্লিট হয়েছে। তো তারপরে মাস্টার্সে আমি আর পড়ার সুযোগ আমার হয় নাই, আমি আর মাস্টার্স করিনি, এই ব্যবসা। তারপরে ওখান থেকে আসার পরে আমি একটু ফোকাস পয়েন্টে চলে গেলাম, যারা বিদেশি কাস্টমার ছিল তারা আমাকে ডাকলো, এবং লোকাল যারা পুরানো মালিক ছিল তারাও আমাকে গিয়ে হেল্প করা শুরু করলো। তখন আবার নতুন করে আমি শুরু করলাম, তখন আমরা নতুন জায়গায় শুরু করলাম, এটা হলো আপনার কাউরান বাজারে, মিস্টার হুমায়ুন করে একটা ভদ্রলোক ছিলেন, উনি প্যারিস গার্মেন্ট ছিল, অনেক পুরানো যারা সিনিয়র তারা চিনবেন প্যারিস গার্মেন্টস হুমায়ুন সাহেব, উনি নিজে একসময় দর্জি ছিলেন, ওখান থেকে গার্মেন্টস করে উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি আমাকে বলো যে আজাদ, আমার এখানে একটা, আমার ফ্যাক্টরি তো চলে না, অর্ধেক জায়গা খালি আছে, তুমি এখানে এসে মেশিন। তা আমি আবার নতুন করে ওখানে কিছু মেশিন নিয়ে, নতুন আগের পার্টনারশিপও ভেঙে গেল, আগের সমস্ত কিছু কমপ্লিট করে আবার নতুন করে আমি শুরু করলাম। শুরু করে আমার 21টা মেশিন চিটাগাং থেকে কিনলাম, আর IDLC থেকে আমি লোন নিলাম, বিভিন্নভাবে আমি আবার শুরু করলাম। তো এখন আমি তো, আমার চেয়ার টেবিল নাই, আমার AC নাই, সামান্য একটা রুম উনি ছেড়ে দিয়েছে, এর মধ্যে শুরু করলাম, কঠিন লাইফ। এখন বেতন দিব কেমনে, এখন আমি অর্ডার পাবো কোথায়, ব্যাংকের LC করতে পারি না। দেখুন, এখানে একটা, আপনারা যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে একটু কেয়ারফুলি আপনি জিনিসটা শুনবেন, আমার LC নাই, কোনো কিছু, একজন ডেকে দিল যে এখানে চালাও, আমি মেশিনগুলো বসালাম, এখন আমার LC করতে ব্যাংকের মর্গেজ দিতে হয়, মর্গেজের পাবো কোথায়, এখন আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, টাকা পাবো কোথায়। আমার এক বন্ধু এখন 21টা মেশিনে তো কোনো কাজ দেয় না, তারও মেশিন আনতে হবে। তখন আমার এক বন্ধু এই আনিসুর রহমান সিনহা, ওপেক্স গার্মেন্টস, তো ওনার কাছে গেলাম, তো উনি একটা পার্সোনাল গ্যারান্টি দিল যে আমি যে IDLC তখন লোন দেয়, IDLC থেকে আমি নিয়ে আসলাম, আরও কিছু মেশিন আনলাম, উনি এটা গ্রান্টার হলেন, আজাদ সাহেব যদি না দেয় আমি দেবো, উনি আমার, ওনার কাছ থেকে আমি এটা হেল্প পেলাম। এখন LC করবো কেমনে, আমার তো মর্গেজ নাই, ঢাকা সিটিতে কোনো প্রপার্টি নাই, আমার তো মর্গেজ দেওয়ার মতন কিছু নাই। তখন মেজর আখতারুজ্জামান, উনি একসময় টেক্সটাইলের ডাইরেক্টর ছিলেন, উনি রিটায়ার্ড মেজর, উনি অনেক দিন, যারা সিনিয়র অনেকে চিনতে পারবেন, উনি টেক্সটাইল ডাইরেক্টর, উনি আমাদের ফরিদপুরের, আমাদের বাড়ি ফরিদপুর, ওনার বাড়িও ফরিদপুর, উনি ওই জাস্ট মুখের চেনা,
তো উনি আমি যেহেতু গার্মেন্টস অ্যাসোসিয়েশনে আছি উনি আমাকে চেনেন, উনি আমাকে বললেন কি একটা লোক ঠিক করলেন যে তার একটা জমি আছে শ্যামলীর সিনেমালের উল্টা দিকে, সে বাবার একই ছেলে কিন্তু কিছু করে না, ওই ঘুরে গেড়ে ববগরের মতন। তো সে বলল কি মেজর আক্তার হোসেন তাকে তাকে বললো যে আপনাকে আজাদ 3,000 টাকা করে মাসে দিবে, আপনি জমিটা তার মর্গেজ দেন, যদি আজাদ সাহেব এই জমিটা কোনো কারণে ফেরত না দেয় আমি দায়িত্ব নিলাম আমি আপনাকে জমি দিয়ে দেব, আমি 3,000 টাকা করে দিই। আর আমার তখন চেয়ার টেবিল নাই, গুলশান 1 নম্বর মার্কেটে গিয়ে আমি কিছু পুরানো চেয়ার টেবিল কিনে নিয়ে আসলাম বসার জন্যে। এখন বিদেশিরা আসবে, এসি তো নাই, তখন পাসপোর্ট অফিস ছিল ইস্কাটনে, যারা সিনিয়র তারা জানবেন ইস্কাটনের সামনে একটা পাসপোর্ট অফিস ছিল, এই এখন এই জায়গায় আগার গায় না, ওখানে একজন ওই পুরানো এসি মেরামত করতেন, তার কাছ থেকে আমি একটা এসি ভাড়া করলাম মাসে 2,000 টাকা। তা 2,000 টাকা এসি, 3,000 টাকা ওখানে। তা এখন একবার হলো কি ওই ওই ভদ্রলোকের নাম ছিল হিরু সাহেব, ওই যার জমিটা আমি শ্যামলীর থেকে মর্গেজ নিলাম 3,000 টাকা করে, উনি গিয়ে বসে থাকতো যে ভাই টাকাটা দিতে হবে আমার। তো আমি তো এখন কী করবো, বেতন দিব না অর্ডার জোগাড় করব না ওয়ার্কারদের বেতন দিব, অ্যান্ড উনি আবার বসে থাকে। তা আমি খুব সুন্দর সুন্দর বলতেছি ভাই আপনার মতো লোক হয় না, আপনি খুবই দয়ালু মানুষ, আপনি না হইলে তো কিছু না। আজাদ সাহেব আপনার সমস্ত কথা আমি শুনলাম, দেখেন এই ভালোবাসার কথা আমার বলেন না, এইটা আমার আছে, আমার নাই টাকা, আপনি আমার টাকা দেন। তো এখন কি করব, মানে এইরকম দিন গেছে, এই উনি বলতেন যে ভাই এইসব কথা টাকা দেন। তো যাই হোক এইরকম করে করে আমি যা পেতাম, আমি থাকতাম তখন হল ছেড়ে দিয়েছি, হল ছেড়ে দেওয়ার পরে আমি একটা বাসা নিলাম জিকাতলায়, তো জিকাতলায় বাসা নিতাম, ওখানে তো 3,500 টাকাটা বাড়ি ভাড়া দিতাম। তো আমার ছোট ভাই ওকে নিয়ে আসলাম ও ফরিদপুরতে, ও আমার সাথে জয়েন করলো। তো আমি ওই ফ্যাক্টরিতে রিক্সায় যেতাম, তো আমার ছোটো ভাইকে বললাম তুই টেম্পোতে যাবি, জিগাতলার থেকে ওই কারণ বাজারে টেম্পোতে যাবি। তো ও করছে কি ওই একদিন 8 টাকা দিয়া ইসে গেছে, ও রিক্সাতে গেছে, দেন আই শাউটেড হিম লাইক এনিথিং, হোয়াই ইউ হ্যাভ স্পেন্ড 8 টাকা, আই ক্যানট অ্যাফোর্ড 8 টাকা, তুমি 2 টাকা দিয়ে রিক্সা ওই টেম্পোতে ওই আসতে হয় সবার সাথে বসে, 2 টাকা দিয়ে টেম্পোতে যাওয়া যেত। তো যাই হোক এইরকম দিন গেছে, আমার সেই ভাই এখন তো ওর গাড়ি কতগুলো তো আমি নিজেও জানি না, জাগোয়ার টাগোয়ার কী আছে, বাট হি ইজ অলসো ডুইং ভেরি গুড, আমার মনে হয় প্রায় সেও 150 মিলিয়ন ডলার তার টার্ন ওভার, ও নিজের মতন ব্যবসা করে। আমি যে কথাটা বলতে চাইলাম যে দেখুন এই যে আমি ওখান থেকে আজ পর্যন্ত এখানে এসছি, এসার পিছনে কী ছিল, বলবেন সততা বলেন কমিটমেন্ট বলুন, কোনো কমিটমেন্টই তো আমি রাখতে পারিনি, টাকা যারা দিতে পারিনি টাইমলি দিতে পারিনি, কিন্তু আমি কি করতাম ওই যে আমার বন্ধু ছিল সিনহা সাহেব, তো ওনার কাছে যেতাম ভাই আমি তো বেতন দিতে পারছি না আমার কিছু টাকা ধার দেবেন, তো উনিও যদি আমার দরকার 50,000 টাকা উনি 25,000 টাকার বেশি আমাকে দিতেন না, কেন দিতেন না উনি পরে জানছি যে উনি মনে করতেন যদি না পাই 25,000 মধ্যে দিয়ে যাক, তা বেশি যাতে না দেয়। আর এই উনি আবার সবসময় আমি আবার করতাম কি একটা জিনিস, যদি টাকাটা আমি টাইমলি না দিতে পারতাম আমি আগে গিয়ে বলে আসতাম যে ভাই এই মাসের টাকাটা কিন্তু আমি টাইমলি দিতে পারবো না, আমাকে টাইম দিতে হবে, দ্যাট হেল্পস মি, সবাই ফিল করতো যে না তার ভিতরে আন্তরিকতা আছে, সে প্রবলেমটা আগে বলে গেছে। আমি যদি লুকায় থাকতাম যে ভাই আমি তো টাকা, ওই লোক তো সেকেন্ড টাইম আর আমাকে দিত না, যখন মেশিন দরকার হয়তো সমস্ত কিছুই, কিন্তু আমি বিভিন্ন লোকের হেল্প নিয়ে এখানে এসেছি। দেখেন আজকে হামিম গ্রুপ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট, গত বছর আমি ব্যক্তিগতভাবে হায়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছি ঢাকা সিটিতে, এবছর আমি হায়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছি বাংলাতে, কারণ গত বছর আমি 6.5 কোটি টাকা আমি ব্যক্তিগত ট্যাক্স দিয়েছি সরকারকে, এবছরও তাই দিয়েছি, সরকার আমাকে হায়েস্ট ট্যাক্স পেয়ার করেছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার। নেক্সট 5 ইয়ার্সে আমাদের টার্গেট হচ্ছে 5 to 6 ইয়ার্সে $1 বিলিয়ন আমরা উন্নীত হব বাংলাদেশে। এখন আমাদের যেখানে শুধুমাত্র একটা ডেনিম মিল আপনারা দেখেছেন, আমরা 4 মিলিয়ন ইয়ার্ডস করছি, এটা ফেব্রুয়ারি মার্চের থেকে এটা 5 মিলিয়ন ইয়ার্ডসে চলে যাবে। এবং আমরা নতুন ওভেন টেক্সটাইল করছি, যেটা বাংলাদেশে কয়েকজনের আছে,
আমরা এখনও 70% ওভেন ফ্যাব্রিক যেটা আমরা প্যান্ট শার্ট বানাই আমরা চায়না এবং ইন্ডিয়ার থেকে এবং পাকিস্তান থেকে নিয়ে আসি। আমাদের বিশ্বাস 6-7 বছরের মধ্যেই আমরা বাংলাদেশে এখানেও আমরা স্বয়ংসম্পূর্ণ হব। নিট গার্মেন্টসে আমরা 80% আমরা নিজস্ব কাপড় আমরা ব্যবহার করছি। স্পিনিংয়ে এখন আমরা সুতা আমদানি করি, 10 বছর পরে আমাদের আর সুতা আমদানি করতে হবে না। বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ জায়গা যাচ্ছে, একটা বিপ্লব ঘটিয়ে দিচ্ছি। একমাত্র আমাদের আউটকাম শর্টকামিং হচ্ছে আমাদের কোনো তুলা নাই, তবুও আমরা তুলা পাকিস্তান, ইন্ডিয়া, ব্রাজিল, আমেরিকা বিভিন্ন দেশের থেকে আমরা তুলা আমদানি করছি। আমাদের দেশটা খুবই এগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, আপনারা জানেন মাথাপিছু আয় আমাদের প্রায় $1400 ছাড়িয়ে যাচ্ছে। আমাদের জিডিপি 7% 7.2% হচ্ছে, এটা আমরা 8-9% নিয়ে যেতে চাচ্ছি। আমাদের শিক্ষার হার অনেক বেড়েছে, কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো সত্য শিক্ষার মান খুবই খারাপ। আমি একটা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম, আমি গত বছরও আপনাদেরকে বলেছি, এবছরও বলছি, আমাদের কয়েকদিন আগে আমরা 120 জন ছেলে মেয়ে নেব, তার মধ্যে 50,000 ছেলে মেয়ে দরখাস্ত করেছে। সব এর মধ্যে অনেকই ভালো, তবে আমরা যারা প্রাইভেট এখানে আমরা রিক্রুট করি আমার নিজের কোম্পানির জন্য, আপনাদের ড্যাফোডিলের বেশ কিছু ছেলে মেয়ে শুনলাম আমাদের এখানে চাকরি করে। আপনারা আমাদের প্রচুর চাকরির সুযোগ আছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন নাই। চ্যানেল 24-এর জন্য কিছুদিন আগে আমি একটা ওখানে রিটার্ন নেয়, আমি কিছু রিটার্নের দেখলাম খাতাপত্র, আমার মনে হয় কোয়ালিটিটা আরও ভালো হওয়া দরকার। এখানে যারা যদি রিটার্ন আমরা নেই, যে কোনো একটা সাবজেক্টের পরে নেই, যারা এখানে শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এই জায়গাটা যদি আমরা ইমফেসিস দেই, যে তাদের যে কোনো বিষয়ের ওপর তাদের লিখতে দিতে হবে, লিখবে তাদের ইংলিশের, আমার মনে হয় এখানে তো ভালো করবে কারণ যারা সবাই ইংলিশ মিডিয়াম, কিন্তু অন্য অন্য ইউনিভার্সিটি যারা যারা বাংলা মিডিয়াম তাদের অবস্থা খুবই শোচনীয়। ম্যাথমেটিক্স বলেন, যে কোনো সাবজেক্টের বলেন, সার্টিফিকেট দেওয়া হচ্ছে ইউনিভার্সিটিতেগুলো, কিন্তু শিক্ষার মান বাড়ছে না। পরীক্ষা দিচ্ছি এতগুলো ইউনিভার্সিটিকে, তারা মঞ্জুরি কমিশন তাদের থেকে বয়কট করেছে, বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার মনে হয় যে হারে ইউনিভার্সিটি হচ্ছে কিন্তু কোয়ালিটি এডুকেশন হচ্ছে না। কিন্তু আই এম প্রাউড অফ ইউ যে এখানে যারা সবুর ভাই আছেন তার নেতৃত্বে ট্রাস্টি বোর্ড এবং শিক্ষক মণ্ডলী ড্যাফোডিলকে একটা এমন যেন সম্মানজনক জায়গায় নিয়ে গেছে বা নিয়ে যাচ্ছে, তার পিছনে তাদের যে একাগ্রতা, এইটাই কিন্তু আমি মনে করি আজকে হামিম গ্রুপের এই জায়গায় এসছে এমনি আসেনি, একার পক্ষে কোনো কাজে, যে টিম ওয়ার্ক, সবুর ভাই আজকে যে টিম ওয়ার্কের মাধ্যমে ড্যাফোডিলকে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যেন 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্যে উনি কাজ করছেন, এটা একটা টিম ওয়ার্ক। এবং টিমের যিনি লিডার থাকেন তাকে সবচেয়ে বেশি রেসপন্সিবল হতে হয়। এখন বলেন যে হামিম গ্রুপ অন্য একটু আপনার সাথে আপনার আগে শুরু করেছিল, তারা আসতে পারলো, তারা তো এখানে আপনার জায়গা আসতে পারলো না, আপনি আসতে পারলেন কেমনে? এখানে তার মূল কারণ হচ্ছে লিডারশিপ। আমার ফ্যাক্টরিতে যখন শ্রমিক আন্দোলন হয় সবার আগে আমি যাই, কারণ যদি শুনি যে কালকে থেকে শ্রমিকরা কাজ করবে না, কালকে তারা ভাঙচুর করবে, তারা ই করবে, আমি 8টায় হলো ফ্যাক্টরি শুরু হয়, আমি 7টায় গিয়ে দাঁড়ায় যাই। আমি দাঁড়াইলে আমার সিকিউরিটি দাঁড়ায়, আমার সমস্ত ডাইরেক্টর সাহেবরা আগে চলে যায়, আর আমি না গেলে সবাই 8-9 পৌঁছায় যে মায়ের খাবো নাকি কোনো গিয়া। তো আর আমি সবার আগে আমি যাব, যে কোনো ক্রাইসিসে আমি সবার আগে, দ্যাট ইজ আই মেনটেন। তো যে কোনো জায়গায় আপনাকে মনে করবেন এই লিডারশিপ, আমি বলবো যে সাকসেসের মূল পিছনে কি লিডারশিপ, লিডারশিপকে তাকে সবকে মানে আমি এখানে একটা উদাহরণ দেব, আমরা যারা এটা যদিও ধর্মীয় ব্যাপার হয়ে যায়, এখানে বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রী আছেন, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য এটা বলছি, শুধুমাত্র এটা না, যে আমাদের মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাইফটা যদি দেখেন, উনি করতেন কি কাজ ডিস্ট্রিবিউট করতেন, উনি যখন সাহাবিদেরকে নিয়ে এক জায়গায় যেতেন উনি কি কাজ ডিস্ট্রিবিউট করে দিতেন, তুমি এটা করো তুমি এটা, আর সবচেয়ে কঠিন কাজটা কিন্তু উনি নিজে নিতেন। এই জায়গায় কিন্তু আজকে যারা তোমরা এন্টারপ্রেনার হতে চাও, যারা চাকরি করতে চাও, আমি ওই একটু আগে আমার ছেলের কথা বলছিল, এখানে আমি বললাম লিডারশিপ, স্যাক্রিফাইস কি সবাইকে, মানে আমাদের আমি সবসময় চেষ্টা করি কি যে ভাই আমার ওয়ার্কাররা মাইগ্রেশন করবে কেন, মাইগ্রেশন করবে যে ইউ উই আর নট পেয়িং প্রপার স্যালারি টু হিম অর হার,
সে অন্য জায়গায় বেটার স্যালারি পেয়েছে এই জন্য সে চলে যাচ্ছে, তার মানে আই এম ডিপ্রাইভিং, আই এম ডিপ্রাইভিং দেম। যদি আমি তার ডিপ্রাইভ না করি তাহলে অন্য জায়গায় যাবে কেন? আমার ইনস্ট্রাকশন হচ্ছে মাই স্টাফ পে 200 টাকা মোর কম্পেয়ার টু এনি আদার ফ্যাক্টরি, দেন সে খুশি থাকবে, তার জন্য জব স্যাটিসফ্যাকশন থাকে, কাজটা সুচারুভাবে করবে এবং আপনার প্রোডাক্টিভিটি হাই হবে। আর আপনি যদি সে 5,000 টাকা বেতন আপনি যদি 4,500 টাকা দেন বা 4,800 দেন সে কিন্তু হ্যাপি হবে না, সে জব স্যাটিসফ্যাকশন পাবে, সে ওই মাসের শেষে গেলে অন্য জায়গায় চাকরি কোথায় পাওয়া যায় এটা খুঁজবে, তার মাথার মধ্যে কাজ করবে বেটার কোথায় যাওয়া যায়। সবসময় স্টাফদেরকে যার যায় ও কলিগদেরকে খুশি রাখতে হবে। পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন, পার্টনারশিপ আপনাকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে হবে। সবাই কিন্তু সবসময় ফ্যামিলি প্রবলেম, 4 জন মিলে বন্ধু মিলে একটা কাজ শুরু করলেন, দেখবেন যে একজন আজকে তার পারিবারিক সমস্যা আছে আসে নাই, আপনাকে কিন্তু বলতো যে বন্ধু তুমি চিন্তা করো না আমি তোমার কাজটা করে ফেলবো। তো এই সবসময় যাকে লিডার হইতে হবে যাকে তাকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস, তাহলে কিন্তু লিডারশিপ বলেন ফ্যামিলি লাইফ বলেন সব কিছুই মিলে টিকসই হয়। তো যাই হোক, আমি এর মধ্যে আরেকটা বলে আমি শেষ করব। আপনারা শুনেছেন আমি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ছিলাম দীর্ঘদিন, আমি ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম 2.5 ইয়ার্স, এখন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনার অ্যাসোসিয়েশনের আমি সভাপতি। ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কত লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এখান থেকে পাশ করে বের হয়েছে। এখানে যাওয়ার পর আমার নতুন অভিজ্ঞতা হয়েছে, এটা নিয়ে আমি এখন কাজ করছি। আমাদের এখানে প্রতি বছর প্রায় 4,000 ছেলেমেয়ে ভর্তি হয়, এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই কিন্তু বাইরের থেকে আসে, গ্রামের সাধারণ কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, ছেলেমেয়েরা এরা আসে। এরকম ইংলিশ পড়োয়া এডুকেশন ছেলেমেয়েরা খুব কম আসে। এবং তারা একটা মেয়ে, আমি বিজনেস ফ্যাকাল্টিতে গেলাম ওখানে বৃত্তি দেওয়ার জন্যে, তো আমাকে বিজনেস ফ্যাকাল্টির ডিন, এখন যে বিজনেস ফ্যাকাল্টির ডিন ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, উনি আমাকে রিকোয়েস্ট করলেন, শিবলি সাহেব, রাইট, বিজনেস ফ্যাকাল্টি শিবলি সাহেব আমাকে ফোন করলেন যে ভাই আপনি আমাদের ডিপার্টমেন্টে কিছু বৃত্তি দেন। তো আমি বোধহয় বললাম, আমি একটা ফিগার বলে দিলাম, 15 কি 20 লক্ষ টাকা, আমার ঠিক ফিগারটা মনে নাই, যে আপনি যতগুলো দিতে চান দেন, সিলেকশন আপনাকে আমি টাকাটা দিয়ে দেবো। তো উনি আমাকে হঠাৎ করে ফোন করলেন যে ভাই লিস্ট পাঠিয়ে দিয়েছি চেকটা, ওই লাস্টের নাম্বারটা এটা বাদ দিয়ে আমি আর একটা নতুন মেয়ের নাম দিচ্ছি, সেই মেয়েটার নামটা ঢুকতে পারি। আমি কেন কী হয়েছে? তো উনি বললেন যে মেয়েটা বাবা মারা গেছে, তার মা সেকেন্ড ম্যারেজ করেছে এবং সে ওই স্টেপ ফাদারের কাছে থাকে এবং সেই স্টেপ ফাদার মেয়েটাকে বিভিন্নভাবে হ্যারাস করছে, তো মেয়েটা আর তার বাবার ওই স্টেপ ফাদারের কাছে থাকতে পারছে না, সি ফিলস ইনসিকিউর, আমি সেই মেয়েটা আমার কাছে এসে কান্নাকাটি করে পড়েছে, এই মেয়েটাকে আমি বৃত্তি দিতে চাই, তো একটা কম দে। আমি বলছি এই মেয়েটাকে তো সবার আগে দেব, তো ওকে আমি কম দেব কেন, আর আমি আরে একটা বাড়াই দেব। তো এইরকম হলে একটা মেয়ের ঘটনা বললাম। তো ওই বৃত্তি অনুষ্ঠানে আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলার আরিফিন সিদ্দিকী সাহেব ছিলেন, আমি ছিলাম, আরও ছিলাম, তো ওখানে 3 জন টিচার ছিল যারা মেয়েদের ইন্টারভিউ করেছে, শুধু মেয়েদের ইন্টারভিউ, ওখানে সমস্ত বৃত্তিটা শুধু মেয়েদেরকে দেওয়া হয়েছে। তো উনি যিনি টিচার, ওনার ম্যাডামের নামটা আমার মনে নেই, তো উনি হাউমা করে কেঁদে ফেললো, উনি বললেন যে মেয়েদের যে এত সমস্যা, আমি যদি এদের ইন্টারভিউ না করতাম আমি বুঝতে পারতাম না, সেই কারণে উনি বলতেও পারলেন না। একটা মেয়ে যারা স্কলারশিপ পেলো তার মধ্যে সে এসে বলল আমি কিছু বলতে চাই, মেয়েটা বলল যে আমার বাবা একজন দিনমজুর, সে মেয়েটার অল থ্রো ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট ডিভিশন এ লেভেল গোল্ডেন পেয়েছে, যে আমার বাবা এই স্বপ্ন দেখতো আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবে, কিন্তু আমার বাবার তো কোনো সামর্থ্য নাই, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দেখেন আমি ভর্তি হয়েছি, আমি জানতাম না যে আমাকে ডিপার্টমেন্ট আমাকে বৃত্তি দেবে, আজকে আমি প্রাউড যে আপনারা এগিয়ে আসছেন আমাকে পড়ানোর জন্যে, আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি মেয়েটা তার অনুভূতি দিল এইটা নিয়ে। তখন আমি অ্যালামনের দায়িত্ব নেওয়ার পর আমি চিন্তা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমরা একজন সামর্থ্যবান লোক, তো ঢাকা অ্যালামনের দায়িত্ব নিয়েছি, তাই অ্যালামনের একজন সভাপতি হিসেবে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে টাকার অভাবে যেন কোনো ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে তার লেখাপড়া বন্ধ না হয়ে যায়। আমি সার্কুলার দিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্ট হল থেকে আসছে, অ্যাপ্লিকেশন আসছে, 1,000 ছেলেমেয়ের দরখাস্ত আমি পেয়েছি। এই আজকেই প্রথম ভাইবা শুরু হচ্ছে, আমি ওখানে একটু যাবো,
তার আগে আমি এতটুকুই বলতে চাচ্ছি যে আজকে 1000 ছেলে মেয়ের মধ্যে আমরা সবাইকে হয়তো দরকার হবে না 700-800 দেব, আরও প্রথম ফার্স্ট ইয়ার থেকেও আমরা 400-500 ছেলে মেয়েকে দেবো। ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয় প্রতি বছর 3000 ছেলে, তার মধ্যে 500 দেবো। আর যাকে আমরা একবার বৃত্তি শুরু করব 3000 টাকা করে আমরা বলেছি, 6000 টাকা লাগে একটা ছেলে মেয়ের এক বছর এক মাসে খরচ, 3000 টাকা আমরা দেব আর 3000 টাকা সে জোগাড় করবে। 36000 টাকা করে প্রতি বছর আমরা 1 থেকে 2000 ছেলে মেয়েকে পড়াবো, ফার্স্ট ইয়ার থেকে শুরু করব এবং মাস্টার আমরা একটা অনার্স কমপ্লিট করে দেব, যাতে যাতে অসুবিধা না হয়। আমি সেদিন কি একটা ইউনিভার্সিটিতে গেছিলাম, ওই আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটিতে গেছিলাম, হ্যাঁ, সেখানেও একটা বৃত্তির প্রবেশন আছে। এখান থেকেও যদি কোনো রকম কোনো আমাদের সাহায্য সহযোগিতার দরকার হয়, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। আমার আপনাদের চেয়ারম্যান সবুর সাহেব আমাকে একটা অনুরোধ করেছেন, আপনাদের 15 জন ছেলে মেয়ে আমাদের ওখানে যাবে, আপনারা সার্ভে করবে, তার মধ্যে যদি আপনারা যোগ্য মনে করি আমরা আপনাদের প্রতি বছর প্রতি সেশনের থেকে আমরা চেষ্টা করব কিছু ছেলে মেয়েকে আমাদের ওখানে সম্পৃক্ত করতে, যদি আপনারা করতে চান। আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। এরকম একটা, এটা শুধু বক্তৃতা না, আসলে এটা জীবন এবং জীবনের উপলব্ধি। এরকম একটা বিষয় এর সাথে দীর্ঘক্ষণ সম্পৃক্ত থাকার পর আমাদের হৃদয় মন নানাভাবেই নড়ে চড়ে উঠেছে। এই নড়াচড়াটা আপনার জন্যে আমরা আরেকটু ভিন্নভাবে করতে চাই। আমাদের সমস্ত শিক্ষার্থীরা দাঁড়িয়ে আপনাকে সম্মান দেখাবে, আপনার জীবনকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা একটা জোরে করতালি দিয়ে আমরা আপনাকে, আপনার অনুভূতিকে আমাদের সাথে যুক্ত করলাম। ধন্যবাদ সবাই, সবাই বসতে পারি। আমরা আবেগঘনভাবে বলি যে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি দুপক্ষ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে দেশের কয়েকজন গুণী মানুষকে সম্বর্ধনার জন্য সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। স্যার, আমরা ভারতীয় টিভি চ্যানেলগুলোর যদি কথা বলি, তারা বর্তমানে শুধুমাত্র সাবস্ক্রিপশনের উপরে ব্যাপক পরিমাণে অর্থ উপার্জন করতেছে, তাদের বিজ্ঞাপনের প্রয়োজনে নেই বলতে গেলে। ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশ থেকেও ব্যাপক পরিমাণ অর্থ তাদের খাতে আমরা জমা করতেছি, এবং বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের নামে তো পোশাকের ব্যাপারটা তো জড়িত আছে। স্যার, আমরা একটা ভারতীয় টিভি চ্যানেলগুলো দ্বারা একটা ব্যাপক লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়া হয়েছে। স্যার, আমরা কি এরকম কোনো উদ্যোগ নিতে পারি না যাতে আমাদের এই টিভি চ্যানেলগুলো প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক উন্নতি করতে পারে এবং সাবস্ক্রিপশনে ব্যাপকভাবে এগিয়ে যেতে পারে? স্যার, আরেকটা বিষয়, আমরা আজকে খবর টিভি চ্যানেলে খবর দেখলে একটা জিনিস লক্ষ্য করি যে সেখানে শুধুমাত্র স্যাড স্টোরিগুলো বা দুঃখের সংবাদ বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখতে পারি, কিন্তু আমাদের সমাজে বিভিন্ন ধরনের উদ্যোক্তা যারা আছে বা ভালো কাজ করতেছেন তাদেরকে কিন্তু সেভাবে হাইলাইটস করা হয় না। তাদেরকে হাইলাইটস করা হলে হয়তো বাংলাদেশের অর্থনীতি বলেন বা বাংলাদেশের উন্নতি থেকে তারা অনেক অবদান রাখতে পারে। স্যার, ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মেহরা, ব্যবসায় প্রশাসন বিভাগে। স্যার, আপনার এই ব্যবসায় বা আপনার এই ইন্ডাস্ট্রিয়াল সামথিং থেকে আমি একটু আলাদা কিছু জিজ্ঞেস করতে চাই। আপনার বাবা মা, আপনার পরিবারের বিষয়ে আমি কিছু জানতে চাই। স্যার, আপনি প্রশ্নটা খুবই যথাযথ। আমরা যারা টিভি চ্যানেল করেছি বা পত্রিকা চালাই, আমরা কিন্তু কোনো অভিজ্ঞতা আমাদের নাই, পূর্ব অভিজ্ঞতা। ভারতীয় চ্যানেলগুলো তাদের যে কারিগরি দক্ষতা, তাদের যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু দীর্ঘদিনের, আমাদের কিন্তু এটা নেই, যার কারণে আমরা প্রতিনিয়ত শিখছি, একজন আরেকজনের কাছে শিখছি। এই যে ডেভেলপমেন্টের আমরা বলছি যে আমরা স্যাড স্টোরিটা আমরা বেশি দেখাই কেন, এখানে হচ্ছে কি মানে মানুষকে আকৃষ্ট করার জন্যে চ্যানেলগুলো মনে করে কোন জিনিসটা মানুষের চোখে পড়বে, কোন জিনিসটা খুব মানুষ আকৃষ্ট হবে, মানে এমফাসিস দেবে, সেই জন্যেই কিন্তু স্যাড স্টোরিগুলো আগে দেয়। এই পাশাপাশি যদি এই ডেভেলপমেন্টটা আমরা এই শুধুমাত্র আপনাদের কাছ থেকে আরও বিভিন্ন জায়গার থেকে আমরা এই অ্যাডভাইস পাচ্ছি, একটা বাচ্চা সকালে যখন একটা পেপার নিয়ে দেখে এগুলো, সে কিন্তু আর পেপার ওই হোল ডেটা তার মনটা খারাপ থাকে। সেই জন্য এই ভালো ভালো নিউজ, পজিটিভ নিউজগুলো আসতে আসা উচিত। কেন আসতে পারে না, এর পিছনে কিন্তু কারণ আছে। মনে করেন একটা ঘটনা ঘটলো, তার তো বিচার হয় না। আজকে আপনি দেখবেন আপনি রাস্তায় যাচ্ছেন, আপনি মানে কোনো কারণে রাস্তায় দুটো ছেলে আপনার যে কোনো একটা অন্যায় করলো, অন্যায়টা বেশি করে ফলাও করে প্রচার করে, যাতে সরকারের দৃষ্টি আকর্ষণ হয় এবং এই ধরনের ঘটনা না হয়,
কিন্তু দেখা যাচ্ছে ওই দুষ্টের দমন শিষ্টের পালনের চেয়ে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শিষ্টের পালন ভালো লোকের দমন, এইটাই হচ্ছে। যার কারণে মিডিয়া চাচ্ছে যে বারবার করে আমাদের যারা অথরিটি, যারা দেশ পরিচালনা করেন, যারা সমাজ, তাদেরকে নলেজ দেওয়ার জন্য এটাই তো মিডিয়া এই জিনিসকেই মেনলি ফেসেজ দিতে চায়। তবে পাশাপাশি ডেভেলপমেন্টের যে বোঝা হচ্ছে না হচ্ছে, কিন্তু আরেকটা হলো জানতে চাচ্ছেন একজন আমার ফ্যামিলি পড়েছে, আমার আমি আগেই বলেছি আমার পাঁচ ভাই চার বোন, আমার বাবা 2007 উনি ইন্তেকাল করেছেন, আমার মা এখনো জীবিত, আমার এর মধ্যে আরেকটা আমার ছোট ভাই সেও একটা দুর্ঘটনায় উনি নিহত হয়েছেন, আর আমরা এখন চার বোন আর চার ভাই আছি, আমরা সবাই আমার বড় ভাই তিন ভাই আমরা একসাথে ব্যবসা করি, আর আমার ছোট ভাই ইয়ংস্ট শারমিন গ্রুপ আছে সে ও আলাদা ব্যবসা করে, আর আমার চার বোনের মধ্যে আমার দুই বোন উত্তরায় তিন বোনই উত্তরা থাকে, এক বোন লন্ডনে থাকে, এই হচ্ছে আমাদের। আর আমার মা এখন লন্ডনে আছে আমার বোনের সাথে, এই হলো আমাদের। আর আমি প্রথম যে শুরু করেছিলাম, প্রথম যেটা পার্টনারশিপ শুরু করেছিলাম 78 মেশিন ছিল সেটা, এবং বললাম ইসের পরে আর ওই যে কোটা আসার পর বন্ধ হওয়ার পরে ওইটা আর চালু করতে পারিনি, তো পরবর্তী পর্যায়ে আবার যখন শুরু করেছি তখন 21টা মেশিন আমার ছিল, 21টা মেশিন দিয়ে আমি শুরু করেছিলাম, পরে বিভিন্ন ব্যাংক লোন IDFC লোন দিয়ে আমি পরে শুরু করেছিলাম, এবং আমার প্রজেক্টটা ছিল ওভেন, ওভেন পরবর্তী পর্যায়ে আমি সোয়েটারে গেছি, আমার নিট কোনো প্রজেক্ট নাই। এখন আমরা যারা নিউকামার আছি তারা যদি গার্মেন্টস সেক্টর থেকে যেতে চায় স্যার, আমাদের জন্য কি কি অপরচুনিটি আছে আর কি কি থ্রেটস স্যার থাকতে পারে? আমি একটু দেখি, আমার একটা কাস্টমারের সাথে আমি কাজ করি, তার নাম হলো লিয়ান ফুং, লিয়ান ফুং একটা আই থিঙ্ক ইট ইজ $50 billion কোম্পানি, ইজ হংকং বেসড, 110 বছর পূর্তি হলো কয়েকদিন আগে, 110 বছরের কোম্পানি। এই কোম্পানির যে CEO তার ছেলে, তার নাম হলো স্পেন্সার, তো স্পেন্সার একদিন বাংলাদেশে বেড়াতে আসছে, তো বেড়াতে এসেই আমাকে প্রথম আমাদের ফ্যাক্টরিতে গেছে, তো ওই হাঁটতে হাঁটতে তার সময় ছিল মাত্র 15 মিনিট আমাদের ফ্যাক্টরিতে, 15 মিনিট আধা ঘন্টা ঠিক মনে নেই আমার, তো সেই হাঁটতে হাঁটতে আমার কথা বলছিল সে এখান থেকে তাজরিন ফ্যাশনে যাবে, তাজরিন ফ্যাশন যা অগ্নিদগ্ধে অনেক লোক মারা গেছে ওই ফ্যাক্টরিতে দেখতে যাবে, তো বলছিল যে তোমার ছেলে মেয়ে কয়জন এগুলো জিজ্ঞেস করছিল, তো বলছে দেখো আমার বাবা প্রথমে আমাকে 5 বছর চাকরি করেছে আমেরিকাতে, আমি আমেরিকাতে 5 বছর বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি, এবং পরবর্তী 1 বছর আমাদের নিজেদের কোম্পানিতে চাকরি করেছি, তারপর আমার বাবা এখন ভাইস প্রেসিডেন্ট করেছে, ওর নিচের থেকে আস্তে আস্তে চাকরি করে করে সে একটা জায়গায় তার দক্ষতা নিয়ে একটা জায়গায় এসেছে। এখন প্রশ্ন হলো যে আমি এন্টারপ্রেনার হতে চাই, গার্মেন্টস সেক্টর হতে চাই, তো এখন প্রশ্ন হলো আমাকে দেখতে আমার বেসিসটা কি, আমার পরিবার যদি অর্থ বিত্তশালী হয়, যদি আমার বাবা মা ফাইন্যান্সিয়ালি আমাকে হেল্প করতে চায়, তাহলে একটা শুরু করা যেতে পারে কয়েকজনে মিলে যাদের অভিজ্ঞতা আছে, যাদের বা এই অনেকগুলো হঠাৎ করে তো একটা কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না যে ইউ গো অ্যান্ড জাম্প, তার পারিপার্শ্বিক যেহেতু তার ক্যাপিটাল কী, ক্যাপিটাল উৎস কী, আমি ধরে নিলাম যে আমি একজন ব্যবসায়ী হতে চাই, গার্মেন্টস দিতে ফ্যাক্টরি যেতে চাই, কিন্তু আমার কোনো টাকা নেই, আমি এখান থেকেই শুরু করি উত্তরটা, যে আমি ধরে নিলাম আপনার কোনো টাকা নেই, আপনি একজন এন্টারপ্রেনার হইতে চান, একজন গার্মেন্টসের মালিক হতে কীভাবে, তো এখন টাকা নাই গার্মেন্টসের মালিক মানুষ সবাই হাসবে না, ফার্স্ট আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেন, ফার্স্ট একটা চাকরিতে মনে করেন আপনি ইন্টারভিউতে টিকলেন না, তারপর আপনি তদবির করে ঢুকেন যে ঠিক আছে আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যান বা তাহের সাহেবের কাছে যান বা মিজান সাহেবের কাছে যান যে স্যার আমার যে কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার একটা জায়গায় ঢুকাই দেন, যেখানে গেলে আমি ব্যবসা শুরু করতে পারবো। এখানে বিভিন্ন ডিভিশন আছে, মার্চেন্ডাইজিং ডিভিশন আছে, যারা সমস্ত কিছু অর্ডার প্রোকিওর করে বিভিন্ন জায়গায় যায়, মার্চেন্ডাইজিংয়ে আপনি ঢোকেন, মার্চেন্ডাইজিংয়ে ঢুকলে একটা শার্ট বানাতে কত গজ কাপড় লাগে, কাপড়ের দাম কত, কাপড়ের কনস্ট্রাকশন কী, মেজারমেন্ট কী হবে, এটা বাচ্চাদের শার্ট হবে না মেয়েদের শার্ট হবে না ছেলেদের শার্ট হবে, বিভিন্ন এজের মেজারমেন্ট আছে, তারপরে কাদের সাথে কী দামে কিনে, এর প্রোডাকশন কস্ট কত, পুরো জিনিসটা আপনি জেনে যাবেন, জানলে জানার কথাগুলো জানেন, মাস গেলে আপনি মার্চেন্ডাইজার হিসেবে বেতন নিলেন, বেতন নিয়ে মাস যে বেতন পাচ্ছেন তা তো আপনার খরচ হয়ে যাচ্ছে, আপনার তো সেভিংস নাই, তাহলে আপনি গার্মেন্টসের মালিক হবেন কেমনে? আচ্ছা ঠিক আছে, আপনি এখন কিছুদিন পর 5 বছর চাকরি করেন বা 3 বছর, যখন আপনি কনফিডেন্ট হবেন যে এখন এই গার্মেন্টস লাইনের যে কোনো কিছু আমি প্রশ্ন আসলে আমি উত্তর দিতে পারবো, আপনি চাকরিটা ছেড়ে দেন, চাকরিটা ছেড়ে দেবেন কখন, যখন দেখবেন এটার মধ্যে সুতা লাগে,
এর মধ্যে বুতাম লাগে, এর মধ্যে কার্টন লাগে, এর মধ্যে হ্যাঙ্গার লাগে, এর মধ্যে পলিব্যাগ লাগে, সমস্ত কিছু লাগে। তাহলে দেখবেন যেই কোম্পানিতে চাকরি, ধরুন আপনি হামিম গ্রুপেই চাকরি নিয়েছেন, হামিম গ্রুপে চাকরি নিয়ে আপনি 3 বছর পর ছেড়ে দিলেন, 3 বছর এই কারোর সাথে আপনার সবার তো সম্পর্ক হয়ে যাবে, যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করবেন সম্পর্ক হয়ে যাবে, তখন ধরে নিলেন যে মিজান সাহেব একটা আপনার বস ছিল, তো মিজান ভাই আমি তো মেইনলি আমি কিন্তু গার্মেন্টসের মালিক হইতে চাই, তা আমি তো আসছি চাকরিটা হলো শেখার জন্যে, প্লাস হলো আপনাদের সাথে আমার একটা পরিচয় হবে এইটার জন্যে, অভিজ্ঞতা প্লাস একটা সম্পর্ক, এই দুটার জন্য আমি চাকরি নিয়েছি, তা আমার তো দুটাই হয়ে গেছে, আর আমার অভিজ্ঞতা হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে, তা আমি শুরু করতে চাই। কেমনে শুরু করব? যে আপনারা তো অনেক সুতা এই ফেলে দেন, আমাদের প্রচুর সুতা এক্সেস হয়, মিলিয়ন মিলিয়ন কোন আমরা কিনি, আবার লেফটওভার বলছে এই সুতাটা আপনি যে দামে কিনে নেন বিক্রি করেন আমি ওই দামেই আপনার কাছ থেকে কিনবো, এটা শুধু আপনার কাছ থেকে এই ফেভারটা যে মালটা যাতে আমার কাছে বিক্রি করে। এক সুতা গেল, মনে করেন লেফটওভার গার্মেন্টস আমরা প্যান্ট শার্ট যত কিছু বানাই সব কিছুই কিন্তু লেফটওভার হয়, এগুলো বিক্রি করে দিই মার্কেটে, এবং এগুলো যে বিভিন্ন মার্কেটে আপনারা পান, বলছে ইয়ের একটা লট আমাকে দেবেন, তাহলে মনে করেন এই আস, অথবা মনে করেন একটা কার্টুন সাপ্লাই আপনার বিভিন্ন লোকের কাছ থেকে কিনেন, আমি কার্টুন সাপ্লাই দেবো, বা আমি খাবার সাপ্লাই দেবো, যে কোনো একটা আইটেম আপনি টার্গেট করেন যেটা আপনি বোঝেন, আপনি যে দামে কিনে সবাই কিন্তু প্রফিট করে, এর মধ্যে থেকে আপনি একটা জিনিস আপনি আস্তে আস্তে যখন শুরু করবেন দেখবেন আপনি একটার থেকে দুইটা, দুইটার থেকে তিনটা আপনার হয়ে গেছে, এবং ক্যাপিটাল বিল্ড আপ হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে, যে কোনো স্মল দিয়ে শুরু করেন, তারপর যখন আপনার ক্যাপিটাল হয়ে যাবে আপনাকে 5 জন ডেকে নেবে যে ইউ হোয়াই নট জয়েন মি, যখন দেখবেন আপনি একটা ইম্পর্টেন্ট ব্যক্তি হয়েছেন তখন আপনাকে ডেকে ডেকে সবাই কাজ দিবে, তার পিছনে থাকতে হবে কি আপনার ডিটারমিনেশন থাকতে হবে, আপনার কোয়ালিটি এনশিওর করতে হবে, এবং সবার আগে কোনো প্রবলেম যে হবে না কেউ গ্যারান্টি দিতে পারে না, আপনি সবার আগে হাজির যে মিজান ভাই আমার মালটা তো আমার অ্যাকচুয়ালি 2 দিন আগে দেওয়ার কথা ছিল, আমি যে কোনো কারণে আমার কর্মচারী আসে নাই আমি দিতে পারিনি, আমি মিজান ভাই কালকে দিয়ে যাবো, আপনার এই সিনসিয়ারিটি সে পছন্দ করবে, আপনি করবেন যে কোয়ালিটি 10টা দিছেন 2টা কোয়ালিটি খারাপ হয়েছে, আপনি দেখবেন আপনি যাই অ্যাপোলজি করেন, আপনি যাই বলেন যে নেক্সট টাইম আমাকে আরেকটা সুযোগ দেন আমি আর হব না, যদি আরেকবার এই ভুল হয় আমি আর আসবো না, প্রত্যেকটা জিনিসকে আপনি তখন যখন আপনি কমিটমেন্ট করে আসবেন নিজে দাঁড়াই থেকে কাজটা করবেন, নিজে দাঁড়াইয়া যে আই উইল এনশিওর ইট আদার দেন আই উইল নট গো, এই চ্যালেঞ্জ নিলেই আপনি দেখবেন একদিন না একদিন সাকসেসফুল হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে বলতেছি, মোহাম্মদ জাহিদুল্লাহ স্যার। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে এত উন্নত মানের প্রোডাক্ট তৈরি হওয়ার পরেও আমরা কেন ইন্ডিয়ান প্রোডাক্টের উপর ডিপেন্ড হব, এর কারণ কি, এর প্রতিকার হিসেবে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? ইন্ডিয়ান কোন প্রোডাক্টের কথা বলছেন আপনি? ইন্ডিয়ান প্রোডাক্ট টেক্সটাইল। ও টেক্সটাইল, আচ্ছা শুনেন, আমাদের এখানে অনেকগুলো হচ্ছে কি, আমাদের এখানে অনেক কোয়ালিটি আমরা বা মনে করেন এই যে শিপন শাড়ি, তারপরে এইসব জায়গায় আমরা এখনও যেতে পারিনি, যেগুলো ইন্ডিয়া খুব ভালো করে আমরা নিয়ে আসি, অনেক মহিলাদের ড্রেস যেগুলো আমরা এখনও অ্যাচিভ করতে পারি সেগুলো আমরা আনি, এখনও আমাদের প্রচুর ইয়ার্ন, কারণ ভারতের তুলা আছে আমাদের তুলা নাই, আমাদের তাদের প্রোডাক্ট কস্ট অনেক কম পড়ে, আমরা আমাদের স্পিনিং তুলা ব্যবহার করে সুতা না ব্যবহার করে আমরা ভারত থেকে নিয়ে আসি, একে তো অনেক দিক থেকে কোয়ালিটির দিক তারা অনেক উন্নত, আর দুই দিকে প্রাইসে অনেক কম, এই দুইটার কারণে কিন্তু ভারতীয় পণ্য আমরা নিয়ে আসি। এখন করতে হবে যে আপনার এনভায়রনমেন্টটা আমাকে বুঝতে হবে, যে আপনার পারিবারিক পারিপার্শ্বতা কি, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কি, আপনি কোন জায়গায় কত ক্যাপিটাল বিনিয়োগ করতে পারবেন, তাহলে অনেকগুলো স্কোপ রয়েছে। আমি তো মনে করি টেক্সটাইলে আমাদের অনেক দূর যাওয়ার স্কোপ রয়ে গেছে, আমাদের চামড়া এবং চামড়াজাত পণ্যে আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, আইটি সেক্টরে আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, এখানে এমন কোনো প্রোডাক্ট নাই যে আমাদের এখানে সম্ভাবনা নাই, এবং এই যে হস্তশিল্প যেটা বিশেষ করে আমাদের পাটজাত পণ্য প্রচুর সম্ভাবনা, এখনও ইউরোপে আমাদের পাটজাত পণ্যের বিরাট চাহিদা, কিন্তু আমরা ওই ধরনের আজকে ভারতের সাথে পারছি না, কারণ ইনোভেটিভ চিন্তা আমাদের মধ্যে নাই, আমাদের চিন্তা হলো খালি ফলো করো একজন আরেকজন, একজনকে ফলো করতে গিয়ে ওই আমরা মারটা খাই, কিন্তু আমাদের ভিতর নতুন ইনোভেটিভ চিন্তা নাই, ইনোভেটিভ চিন্তা নিয়ে যে কোনো সেক্টর আপনি শুরু করেন, এবং ফার্স্ট থিং আমি আগেও বলেছি এখনও বলবো ভবিষ্যতে লিডারশিপ, ইউ মিন ইট, আপনাকে নিজেকে এনশিওর করতে হবে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, টাইমলি ডেলিভারি এবং কস্ট ইফেক্টিভ, এই তিনটা জিনিস, কোয়ালিটি, কস্ট ইফেক্টিভ
এবং কি বলল আরেকটা লিডারশিপ লিডারশিপ এই তিনটা ছাড়া কিন্তু হবে না আমার নাম মোহাম্মদ আশুতোষ ভাই বিবি প্রোগ্রামের একজন স্টুডেন্ট স্যার আপনি বলছিলেন যে আপনার ব্যবসাটা শুরু হয়েছিল গার্মেন্টস ওরিয়েন্টেড প্রোডাক্ট নিয়ে বাট একটু আগে শুনলাম যে সেনান্টুয়েন্টিফোর আর সমকাল পত্রিকা এই দুটো বিজনেস তো আপনার থেকে আলাদা আমরা আমি অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট ব্যাকওয়ার্ড সাইড ফরওয়ার্ড সাইড আমরা পড়ি মানে এটার সামনে কি হতে পারে পিছনে কি হতে পারে বাট এটা তো ইরিলিভেন্ট এই ইন্ডাস্ট্রিটা কোন মানে এই দুটো চ্যানেল এই দিকে কাজ করার আপনার প্রয়োজনীয়তা কি মনে করি খোলা হলো আর এর উদ্দেশ্যটা কি ছিল আমার এই প্রথম পত্রিকা করি আজ থেকে 12 বছর আগে তো আমি আগেও বলেছি যে আমি একসময় রাজনীতি ছাত্র রাজনীতি করতাম দেশ নিয়ে ভাবতাম দেশের পরিবর্তন নিয়ে চিন্তা করতাম এবং একটা সক্রিয় যখন আমি রাজনীতির থেকে দূরে চলে গেলাম তখন আমি পত্রিকা বের করলাম এই কারণে যে অন্তত মানুষের মুখের কথা মনের কথা যে সে বলতে পারে না পাবলিকলি সেই কথাটা পত্রিকায় বলবে তাদের সুখ দুঃখের কথা অন্যায় অত্যাচারের কথা সম্ভাবনার কথা যে পত্রিকা তুলে ধরবে এই কারণে কিন্তু আমার পত্রিকা এবং চ্যানেল 24 কর্মব্যস্ততা এবং পার্সোনাল লাইফের মধ্যে কিভাবে আপনি সময় বের করে সব কাজ সম্পাদন করে থাকেন আমি অ্যাকচুয়ালি নিজের প্রফেশনাল লাইফকে বেশি গুরুত্ব দিয়ে সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে আমার পরিবারকে আমি বঞ্চিত করেছি এখানে আমি নিজেকে গিলটি ফিল করি যে সময় আমার পরিবার সদস্যদেরকে দেওয়ার কথা ছিল কারণ সবার জন্য সময় আছে আমার সময় নাই আমার মার জন্য আর আমার স্ত্রী আর ছেলেমেয়েদের জন্য সবার জন্য আমার সময় আছে এদেরকে আমি বঞ্চিত করেছি আপনার মেয়ে এখানে বসে আছে ও প্রত্যেক একটা কথা শুনতে চায় একটু টাইম টু স্যার আমার কোশ্চেন হচ্ছে আপনি একজন উদ্যোক্তা থেকে আজকে একজন সাকসেসফুল বিজনেসম্যান তো আপনি প্রথম থেকে অনেক সাফার করে আসছেন স্যার আমাদের মতো যারা আপনার মতো উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য আপনি কি কি হেল্প করবেন বা কি কি স্কিম রেখেছেন স্যার আমাদের জন্য আমি আপনাদের জন্য কোনো স্কোপ নাই দেব না কেন দেব না আমি যেভাবে আসছি আপনাদেরকে সেভাবে আসতে হবে প্রত্যেকটা কারখানা নতুন নতুন লোক নিচ্ছে এক্সপ্যানশন করছে নতুন গার্মেন্টস তৈরি হচ্ছে তারা ট্রেনিং দিয়ে নিচ্ছে এখানে সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট যেটা আপনি বলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা ভারতে প্রচুর আছে নিফট ওদের নিফটের থেকে প্রচুর ছেলেমেয়েরা আমাদের এখানে ডিজাইনার হিসেবে কাজ করছে আমরা প্রচুর ফরেন কারেন্সি প্রতি বছর $4 billion বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এই খাতে শুধু মিড লেভেল ম্যানেজমেন্টের আমরা শ্রীলঙ্কা থেকে লোক নিয়ে এসেছি আমরা ইটালির থেকে লোক নিয়ে এসেছি আমরা টার্কির থেকে লোক নিয়ে এসেছি ভারতের থেকে লোক নিয়ে এসেছি পাকিস্তান থেকে লোক নিয়ে এসেছি এই শুধুমাত্র এই জায়গাগুলোতে কারণ আমরা তো শুধুমাত্র বললাম যে আমরাই তো 80 দশকে শুরু করেছি আমরা কোনো অভিজ্ঞতা নাই ইউনিভার্সিটিতে হোক কেউ রিটায়ার্ড চাকরির থেকে হোক কেউ ব্যবসায়ীর থেকে হোক আমরা এই গার্মেন্টসটা শুরু করেছি এখন প্রতিনিয়ত আমরা শিখছি কিন্তু আমাদের দেশের ব্যবসার যে হারে প্রসার হচ্ছে সেই হারে এডুকেশন থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না সেই কারণে আমরা সরকারও বলছি আপনাদেরকেও বলছি চেয়ারম্যান সাহেব এখানে শিক্ষকমণ্ডলী তাদেরকে বলছি আপনারা একটা ইসের মতন টেক্সটাইলের একটা নিফটের আদলে একটা ডিপার্টমেন্ট আপনারা করেন আমাদের বিজিএমএ যেমন ইউনিভার্সিটি করেছে মার্চেন্ডাইজিং থেকে প্রচুর সাপোর্ট আমরা ওখানতে পাচ্ছি আপনাদের যদি এখানে টেক্সটাইল একটা ডিভিশন থাকে বা মার্চেন্ডাইজিং থাকে ট্রেনিং থাকে আপনাদের যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দিতে হয় অবশ্যই আমরা দেব আর আপনারা প্রতি বছর আমাদের ফ্যাক্টরির থেকে যদি ইন্টার্নশিপ করতে চান সেই সুযোগ আমি আপনাদেরকে করে দেব তাও চাকরিটা আমরা থ্যাংক ইউ
থ্যাংক ইউ স্যার লাস্ট কোশ্চেন এখানে আপনার শুরুর দিককার সব কথা আপনি বললেন আমরা শুনলাম এখন আপনি অনেক বড় ব্যবসায়ী এই বড় ব্যবসা পরিচালনা করতে গিয়ে এখন কি কি চ্যালেঞ্জের মধ্যে আপনি আছেন বা কি কি চ্যালেঞ্জ আপনাকে নিয়মিত ফেস করতে হয় কি রাষ্ট্র কি উদ্যোগ নিলে এই আপনাদের মতন আরো বড় ব্যবসায়ী তৈরি হতে পারে বা বড় ব্যবসাগুলো আরো বেশি প্রসারিত হতে পারে দেশের বাইরে ছড়িয়ে পড়তে পারে সেই বিষয়ে যদি স্যার একটু বলেন দেখুন এখন যখন আমি ব্যবসা শুরু করি আমার মনে আছে আগের এখন তো খুব রেস্ট্রিক্ট ঈদের দিনও ঈদের দিন আমার মাল যেতে হবে কিন্তু ঈদ কিন্তু আমি ছেলে মেয়েদের ছাড়িনি আমার মনে আছে তখন আমার ফ্যাক্টরিতে ছিল মহাখালী তো ছেলেমেয়েরা যাবে ওই একটা মেয়ের ও চোখের পানি ওই আমাদের গার্মেন্টসের উপর পড়ছে আমি পাশে দাঁড়িয়ে আছি আমি ওকে ছাড়ছি না কারণ আমিও আছি ও আছে আর ও মালটা আমরা শিপমেন্ট করে দিয়ে তারপরে আমরা বাড়ি গেছি সবাই আমরা রাতে ছিলাম আমরা কাজ করেছি এভাবে করেছি আমি মনে আছে আমি তো বললাম আমি যখন ব্যবসা শুরু করেছি আমি এসি 2000 টাকা একটা কথা আমি ভুলে গেছি আমি কথাটা যে কথাটা আমি উঠাইছিলাম বলতে পারিনি সেটা হলো আমি এসি যখন ভাড়া করে নিয়ে আসলাম 2000 টাকা করে আমি শুরুতে বলছি আমি একটা এসি 2000 টাকা মাসে দিতাম তো আমার একটা বায়ার ছিল ইন্ডিয়ার ওর নাম ছিল দীনেশ চোগানি ও আমাকে পরবর্তী আমার একটা ব্যক্তিগত বন্ধু হয়ে গেছিলো ও একদিন আমার ফ্যাক্টরিতে আসলো অ্যাজ এ বায়ার তো আমাকে দেখলো যে আমি তাকে নিয়ে ভিতরে বসাইলাম ও পুরো ফ্যাক্টরিতে দেখলো দেখার পরে বলে যে মিস্টার আজাদ তোমার ফিনিশিং সেকশনে যেখানে মাল প্রোডাক্টটা ফিনিশ হয় এবং পলিতে যায় কার্টনে যায় বিদেশ দাও এই জায়গাটা ভেরি স্মল তুমি এই জায়গাটাকে বড় করো তো আমি বললাম যে আমার জায়গা তো এখানে লিমিটেড তুমি এই জায়গাটা তো আমি আর বাড়াতে পারবো না তো বলছে তোমার এই যে ভিতরে রুমটা আছে এসি এটা তুমি ই করে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলে পুরো জায়গাটা তুমি ফিনিশিং করো তখন আমি বললাম যে তোমরা তোমাদের জন্যই আয়োজন তুমি এসিতে বসবা তোমরা এসে এখানে করবা চা খাবা এই জন্য তো আমি 2000 টাকা ভাড়া দিয়ে এটা রাখছি তো বলছে না 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 ইউ ব্রেক ইট উই ডোন্ট কাম ফর দ্য সিটিং ইউর এসি রুম উই কাম ফর আওয়ার প্রোডাক্ট আর আমরা ব্যবসা কার সাথে শুরু করি উই ডোন্ট সি দ্য এস্টাবলিশমেন্ট বিগ এস্টাবলিশমেন্ট করলে আমরা ওখানে ঝুঁকে পড়ি না উই সি আমরা দেখি একটা লোকের কমিটমেন্ট উই সি এ কমিটমেন্ট একটা লোকের ব্যবসা শুরু করার আগে তার কমিটমেন্টটা আমরা আগে দেখি যে সে আমার প্রোডাক্টটা নিয়ে টাইমলি ডেলিভারি দিতে পারবে কিনা কোয়ালিটি মেনটেন করতে পারবে না এইটা নিশ্চিত হলেই আমরা দিই তার কমিটমেন্ট তার আগে যার কাছে ব্যবসা করা শুরুর আগে তার সঙ্গে আমরা এটা খোঁজ খবর নিই একদিন অনেক মাঝে মাঝে হয়তো কি ফ্যাক্টরিতে মাল যেত না তখন রাতেও কাজ করতে হইতো এখন তো রাতে কাজ করতে পারি স্ট্রিক্টলি প্রোহিবিটেড তো তিনটা টুল এক জায়গা করে মাথার উপরে কাপড় দিয়ে ওই মাঝে মাঝে রাত্রে ওই রেস্ট নিতাম দ্যাট ওয়াজ ডে আর এখন প্রতিনিয়ত এখন যদি আমাদের কিন্তু প্রতি মাসে আমি প্রাসঙ্গিক করবি বললাম প্রায় 40-50 কোটি টাকা তো মাসে যদি স্যালারি দিই আমরা স্যালারি ওভার টাইম বাড়ি ভাড়া 5 কোটি টাকা শুধু গ্যাসের বিল দিই 5 কোটি টাকা শুধু গ্যাস বিল আসে আমি তো বললাম ব্যক্তিগত ইনকাম ট্যাক্সি দিয়ে দিই আমি 4.5 কোটি টাকা আর এখন আমার ফ্যাক্টরিতে কী হচ্ছে তো আমি জানি না এখানে প্রত্যেকটা জায়গায় আমি নাম্বার 1 ঠিক করতাম এক সময় নাম্বার 1 তার বডি ঠিক করতো সে তার প্রোডাকশনের লোক ঠিক এখনও তাই হায়ারিং ফায়ারিং সমস্ত আমি সমস্ত কিছু ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি আমি সারাদিন এখন এই যে সোশ্যাল ওয়ার্ক করি এটা ওটা করি আমি শুধুমাত্র এ ব্যালেন্স শিট এর দেখি এন্ড অফ দ্য মান্থ আমার কী প্রফিট হচ্ছে কোম্পানি ইজ এক্সপ্যান্ডিং লাইক এনিথিং আমরা বললাম তো এখন $520 মিলিয়ন আমরা এক্সপোর্ট করি 6 বছরে আমি $1 বিলিয়ন চলে যাব মানে আমি শুধুমাত্র প্ল্যানিংগুলো দেই আর আমাদের যারা এক্সিকিউটিভ আছে তারা এগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা এতদিন দেশের অভ্যন্তরে ছিলাম এখন দেশের বাইরেও আমরা বিনিয়োগ করছি এইটা হলো আমাদের এখন আমরা শুধু প্ল্যানিং করলে হয় আমাদের সমস্ত কিছু ডিভিশন আলাদা আলাদা ডিভিশন আছে এখানে আইটি ডিভিশন আছে এখানে ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে সমস্ত এইচআর আছে সমস্ত কিছু তার সিস্টেম অনুযায়ী চলছে তবে আমরা দক্ষ যেটা আমি শুরুতে কয়েকজনের সাথে শেয়ার করছিলাম যেটা আমাদের কোম্পানি সম্বন্ধে যারা জানেন দুর্বলতার দিকটা তুলে ধরেছে যে আইটিতে আমরা দুর্বল এই ব্যাপারে আপনাদের সাথে আমরা জয়েন্টলি কাজ করবো হাউ ইউ ক্যান হেল্প আর সেকেন্ড থিং আমি এটা বলি একটা উদাহরণ আমি দেই এটা আপনারা যদি মনে করেন এটা আপনাদের কাজে লাগতে পারে সেটা হচ্ছে কি আমি আমার এক বন্ধু মিস্টার আনিসুর রহমান সিনহা ওপেক্স গার্মেন্টস উনি একসময় বিজিবির প্রেসিডেন্ট ছিলেন ওনার কথা আমি বলেছিলাম উনি একটা লোকের সাথে কাজ করতেন তার নাম হলো নরমান ব্লাউ
তো নরমান ব্লাউ তাকে হিজ জুইশ তাকে সিনহা সাহেবকে অনেক হেল্প করেছে। তো নরমান সিনহা সাহেবের ফ্যাক্টরিতে একবার আগুন ধরল, আগুন ধরার পরে উনি নরমান ব্লাউ তাকে হেল্প করত। একটা কথা আমি শেষ করব, নরমান ব্লাউ যখন 84 ইয়ার্স ওল্ড, তখন তো আমি বললাম তখনকার দিনে শুধু ফ্যাক্স ছিল না, টেলেক্স ছিল। তো ওনার বাড়িতে টেলেক্স, তো উনি ওনার একমাত্র মেয়ে, সে অ্যান্টি অ্যানিমেল কিলিং এর বিরুদ্ধে সে স্লোগান দেয়, আর ওয়াইফ, এই তিনজনই তারা বলছে যে তুমি 84-এর পরে আর ইউ শুড নট ওয়ার্ক, তুমি রিটায়ার করো। 24টা দেশে বিশ্বে তার ব্যবসা ছিল, সে বলতো নো আই এম নট গোয়িং টু রিটায়ার, আমি আমি টিল মাই ডেথ। আমি কেন কাজ করবো, যে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কেউ পৃথিবীর যে কোনো একটা মানুষ আমার কাছে জিজ্ঞেস করেন মিস্টার ব্লাউ আই নিড ইউর হেল্প, তখনই আমি মনে করি আমার বেঁচে থাকার সার্থক আছে, এখনও আমার প্রয়োজন শেষ হয়ে যায় নাই, আমি এই জন্য টিল মাই ডেথ আই ওয়ান্ট টু ওয়ার্ক। এই কথাগুলো যে আমি রিটায়ার করব না, আমি এই আমাদের কোম্পানিতে এখন তো আমার কোনো টেনশন নাই, আগে তো আমি বললাম যে আমার এমন দিনও গেছে যে আমি দাঁড়িয়ে থেকে আমি মাল শিপমেন্ট করছি, অতএব এখন শুধু এই আমার অভিজ্ঞতা শেয়ার করা, আমার এই মেধা দিয়া সমাজের দশজনের উপকার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটাই আমার কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমাদের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কিছু প্রোডাক্ট আছে যেগুলো ভৌগোলিক বা ঐতিহ্যগতভাবে আমরা পেয়েছি, তো সেই পণ্যগুলো আমাদের প্রচারের কারণে বা বিভিন্ন কারণে আমরা সেগুলোর পেটেন্ট হারাচ্ছি এবং বিভিন্ন দেশে তারা তাদের নামে পেটেন্ট করে নিচ্ছে। যেমন কিছুদিন আগে জামদানি শাড়ি নিয়ে আমাদের WTO-তে একটা আর্বিট্রেশন আমরা সাকসেসফুলি করতে পারি, কিন্তু এছাড়া অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা হারাচ্ছি। এবং এক্ষেত্রে তরুণ বা নিউ এন্টারপ্রেনার যারা আছেন, আমরা বিদেশে এক্সপোর্ট করার ক্ষেত্রে কিছু সাফার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাদের যারা ব্যবসায়ী সফল ব্যবসায়ী আছেন তাদেরকে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, অথবা মিডিয়া পার্সন হিসেবে আপনারা কি এক্ষেত্রে জনমত বা বিশ্বের দরবারে কোনো এই পণ্যগুলোর যে আমাদের যে নিজস্ব সেই ব্যাপারে কোনো কাজ করছেন কিনা ব্যবসায়ী হিসেবে এবং মিডিয়া পার্সন হিসেবে, আপনার কাছে আমার এই প্রশ্ন স্যার। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এইটা কিন্তু আমাদের দীর্ঘদিন দাবি সরকারের কাছে যে মুসলিম তার ঐতিহ্য হারাই ফেলছে, এটা বিলুপ্তি হয়ে যাচ্ছে, এর চাহিদা এখনও কিন্তু আমরা বিদেশিদেরকে যারা আসে রাষ্ট্রপ্রধান আসে, আমি ফেডারেশনে থাকতে যত বিদেশে গেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেশের মধ্যে এই মুসলিম আমরা এখনও বিদেশে নিয়ে যাই উপহার হিসেবে দিতাম, এটা কিন্তু এর সরকারকে একটা কিন্তু বিশেষ ব্যবস্থা ছাড়া এককভাবে এটা সম্ভব না, এই কারণে সরকারের নলেজে এটা আছে, সরকার কাজ করছে। আপনারা যদি কোনো উদ্যোগ স্পেশাল সাজেশন থাকে আমাকে দিতে পারেন, আর আমি গভর্নমেন্টের সাথে এটা নিয়ে কাজ করবো। ধন্যবাদ। নাগরিক হিসাবে এটা আমি মনে করি না যে আমি বিরাট মহানুভব হয়ে গেছি, আমি বিরাট দানশীল, এটা না, আমি মনে করি সমাজটা কত পিছিয়ে আছে, এখনো মানুষ কত অভাবের মধ্যে আছে, এই মানুষগুলো যাতে আর এইভাবে ধুকে ধুকে মরতে না হয়। আজকে ঢাকা মেডিকেল আমি যখনই ইয়ের সাথে কোনো জায়গায় যাই সরকারি উচ্চ লেভেলে, আমি সবাই বলি যে এখন আমাদের উচ্চ সমাজের বিত্তশালীদের অবস্থাটা এমন জায়গায় চলে যাচ্ছে আর সাধারণ মানুষের অবস্থা একটু নিচে নেমে আসছে। মানুষ আছে ঢাকা মেডিকেলে যদি যান, সলিমুল্লাহ মেডিকেল, সরকারি যে কোনো মেডিকেলে যান, কোনো চিকিৎসা নাই, ডাক্তার একটা প্রেসক্রিপশন ধরাই দেয় যে ওষুধটা আপনি বাইরের থেকে কিনে নিয়ে আসেন, তো ওষুধটা সে আনবে কোথার থেকে, তাহলে সে সরকারি হসপিটাল আসবে কেন, এই জবাব কেউ আমি দিতে পারছি না। এই যে মানুষগুলো আপনার মতন মেধাবী ছেলেমেয়েরা, আপনি সমস্ত কিছু ফার্স্ট ক্লাস পেয়েছেন, আমি দেখে যে এখন হাউস টিচারদের সাথে কাজ করি, ঢাকা ইউনিভার্সিটির হাউস টিচাররা আসে যে স্যার এ তো পাশ করে বেরিয়ে গেছেন, থাকবে কোথায়, বাড়িতে চলে যেতে পারে না, মেয়েটার বিয়ে হচ্ছে না, বিভিন্ন বাড়িতে বাড়িতে হাউস টিচাররা বাড়িতে বাড়িতে মেয়েদেরকে রাখে রাত্রে, ওরা মেয়েরা যাবে কই, ও খাবে কি। আমি বেশ কিছু ছেলে মেয়ে মেয়েদেরকে সন্তানকে আমার ওখানে রাখছি যে বাবা তোরা এখান থেকে, আমার তো জায়গা নাই, 5,000 টাকা করে মাসে নে আর অন্য জায়গায় চাকরি খোঁজ। তো এইটা তো একজনের, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাটাচ ছিলাম, আবার ঢাকা ইউনিভার্সিটি ব্যাক করেছি, আমার পক্ষে সম্ভব, তো এইটা সমাজের অবস্থাটা তো এরকম, তো সেই কারণেই আমি তাহের সাহেবকে বলেছি আজকে যদি সমাজ রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত না হয়, আজকে যদি রাজনৈতিক অধিকার না থাকে, গণতান্ত্রিক অধিকার না থাকে, তাহলে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে উঠবে না, আর সেই সুস্থ গণতন্ত্রের জন্যই আপনারা আমাকে কাজ করতে হবে একসাথে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, আসুন আমরা একসাথে কাজ করি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, না প্রশ্ন কিছু না,
আমি শিক্ষক হিসেবে সত্যি গর্বিত যে এই ধরনের একজন সাকসেসফুল এন্টারপ্রেনার বিজনেসম্যান এখানে আমাদের ছাত্র, এটা আবেগের বিষয়, আনন্দের বিষয়। এইখানে আমি তার এই কর্মময় জীবনের জন্য তাকে অভিনন্দন জানাই। ইজ গ্রেট, থ্যাংক ইউ। একজন শিক্ষককে যখন একজন ছাত্র অতিক্রম করে তখনই সে প্রকৃত অর্জন করে এবং এইভাবেই সভ্যতা চলছে। তা না হলে কিন্তু আমরা যে তিমিরে ছিলাম আরও তিমিরে যেতাম। অভিনন্দন আজাদ। এবং একটু হিন্টস আসলো, এত বড় একটা মানুষ এবং এখন যিনি এত বেশি অবদান রাখছেন বিজনেস ছাড়া অন্যদিকে মানবিক সাইডের দিকে, সেই সম্বন্ধে সামান্য একটু মনে ট্রিগার করছে আমার আগেই, এবং আরও একজন ট্রিগার করছে, তিনি আমাদের শ্রদ্ধেয় সদুকা সাহেব। সব মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, যেটা প্রস্তাব করতে চাচ্ছি, সেটা হলো আজাদের কোনো প্রিয়জনের নামে পিতা হোক, মাতা হোক, স্ত্রী হোক, এখানে একটি স্কলারশিপ চালু করা যায় কিনা, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা কৃতজ্ঞ হব এবং তোমার নামটাও এখানে থাকবে। আমার নামই আছে, স্যারের নামে কিন্তু একটা স্কলারশিপ আছে রুফুর রহমান, এবং এটার আমি একটু কাহিনী বলি, সেটা না বললেই না। কারণ স্যার যখন আমাদের এখানে ডিন হিসাবে জয়েন করেন তখন উনি হঠাৎ করে কিন্তু আমন্ত্রণ পান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য। তো এই বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার যে আবেগ, যে কমিটমেন্ট ছিল, ওখানে যাওয়ার আগে কিন্তু উনি ওনার দুই মাস বা চার মাসের কয়েক মাসের স্যালারিটা উনি বলে যে আমি এই স্যালারিটা নিবো না, এই স্যালারিটা আমি আমার নামে একটা স্কলারশিপ করে দিচ্ছি। মানে ছাত্রছাত্রীদেরকে যে ভালোবাসার যে আবেগটা, সেই আবেগটাকে কিন্তু আসলে স্যার যেভাবে, মানে যেহেতু রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে কিন্তু উনি ড্যাফোডিল ইউনিভার্সিটিকে ছাড়তে চাচ্ছেন না, যার জন্য ওনার নামে কিন্তু একটি স্কলারশিপ এখানে আছে ডক্টর রহমান। একইভাবে আমাদের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর আমিরুল ইসলাম, মোস্ট প্রবলি ওনার টু ওনার বাবার নামে বা মায়ের নামে, মায়ের নামে। মানে আসলে আমরা খুব কৃতজ্ঞ যে আমরা দুই দুইজন এমন শিক্ষাবিদ পেয়েছি যারা ছাত্রছাত্রীদেরকে অসম্ভব ভালোবাসে এবং যারা নিজের কি বলে সামর্থ্যটুকু বিলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের জন্য তারা কাজ করে যাচ্ছে। সেই জন্যই স্যার এখানে বসে আমার মনে হয় যে স্যার স্যারের প্রিয় ছাত্রের কাছে হয়তো আবার আসলেন যে একইভাবে ছাত্রদের জন্য রিকোয়েস্ট করার জন্য। ধন্যবাদ স্যার। আজকে যে পরিবেশ এখানে তৈরি হয়েছে সেখানে আমরা আশা করি সবাই অনেক উর্বর অনুভব করছি, তাই না? কি মনে হচ্ছে? এই উর্বর মস্তিষ্ক, উর্বর মন এবং উর্বর এই স্মৃতি আমাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাবে, সে প্রত্যাশা সামনে রেখে আলোচনার পর্বটা এখানে শেষ করছি। আমি অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলার, যিনি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলার সহ সকল ডিন এবং অবশ্যই আমাদের ট্রেজারার মহোদয় সহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার এখন মঞ্চে আসবেন সকল ডিন স্যারদের সঙ্গে নিয়ে। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অনারেবল জনাব মোহাম্মদ সবুর খান সহ মঞ্চে আসবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য। গ্রুপকে সঙ্গে নিয়ে তাদের কাছ থেকে যে ইন্সপিরেশন পেয়েছি সেটাকে সঙ্গে নিয়ে একটা সুন্দর, সর্বাঙ্গ সুন্দর এবং একটি ক্ষমতাবান বাংলাদেশ গড়ে তুলব। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে।